हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करछि तुम्हारा खूब खूब भालो आछो। तो आमिओ भालो आछि। तो आज हलो बुधवार। तो आज के ब्लगटा ना छेले स्कूल दिए शुरू कर दिए। ये देखो ओदे तो मर्निंग स्कूल, किन्तु आज के तुम्हारा भावछो जे एमन टाइम केन, ठीक आछे ना? तो आज के एखन बजे प्राय 11:45। तो एखन ओरा जाच्छे एडुकेशन टूरे। तो दुदिन आगे ना नोटिस दिए छिलो जे ओदिन निये जाओया होबे बुधवार एडुकेशन फेयारे। তো ও জানার পর থেকে না এতটাই খুশি ছিল, মানে কি বলবো। আজকে তো আমাকে সকালে স্কুল ওঠা যাওয়ার জন্য ডাকতে হয়নি, নিজে থেকে 6টার সময় উঠে গেছে। তো আমি বললাম যে এত তাড়াতাড়ি উঠতে হবে না, আজকে তো লেটই, তুমি পরে ওঠো, মানে এতটাই খুশি। তো কোথায় নিয়ে যাওয়া হয়েছিল আমি কিছু পিক তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এখন বাস এসে পড়েছে, এখন ওরা এক এক করে উঠে যাবে বাসে। সকালে না আসার আগে ও ভাতও খায়নি ঠিক করে, মানে কখন ও স্কুলে পৌঁছবে, কখন যাবে বাসে করে, এতটাই এক্সাইটেড ছিল। এই যে এখন বাসে উঠে পড়ছে সবাই এক এক করে। তো ওদের নিয়ে যাওয়া হয়েছে জগন্নাথ বাড়িতে। খুব এনজয় করেছে বাচ্চা, তো সবাই একসাথে মিলে বাসে করে ম্যামরা ছিল, মানে এই টাইমটা স্পেন্ড করেছে যে মানে ভীষণ খুশি। বাড়িতে এসেও খুব খুশি। তো তোমরা কিছু পিক দেখতে থাকো। তো ওকে বাসে উঠিয়ে দিয়ে না আমি চলে এসেছি আরেকটা কাজে, মানে আমার সাথে মিস দিয়েও ছিল। আমি ওকে ফোন করেছিলাম যে আমার সাথে যাওয়ার জন্য, তো আমার একটা কাজ পেন্ডিং ছিল অনেক আগে থেকেই। তো ভাবলাম আজকে যখন টাইম আছে, মানে 3 ঘন্টা পর ওদের বাসটা আবার স্কুলের সামনে আসবে, তখন ওকে বাড়িতে নিয়ে যাব। তো এ ফাঁকে ভাবলাম কাজটা সেরে নিই। তো আমরা দুজন চলে যাচ্ছি গোর্খা বস্তির একটা কাজে। তো ওখানে না কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো আবার কি হয়েছে জানো, আজকে না যাওয়ার কথা ছিল আমার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, কিন্তু যাওয়া হয়নি। ওদের 2 দিন আগে নোটিশটা দিয়েছিল এডুকেশন টোরে। তো ভাবলাম ওটা মিস করে লাভ নেই, একদম টোরটা সেরেই কালকে চলে যাব, মানে বৃহস্পতিবার চলে যাব আমি বাড়িতে। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার আমার শ্বশুর বাড়িতে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? তো আজকে আমি এখানে ভিডিওটা শেয়ে নিচ্ছি। তো ওখানে গিয়ে না কাজটা কমপ্লিট করে, মানে অনেক তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর কি করবে এতক্ষণ সময়টা, এই দুপুরবেলায় অনেক রোদ উঠেছে। তো আমার মেসে আবার একটু শপিং করারও ছিল কাজ। তো তারপর কি করলাম, দুজন মিলে শপিং মলে চলে গেলাম। তো ওখানে শপিংও হয়ে গেল, তো টাইমটাও কভার হয়ে গেছে। তারপর ছেলেকে স্কুল থেকে আনতে গেলাম। তো আনার পর 3 জন মিলে টিফিন করে নিয়েছি, টিফিন করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে তো ভাত খাওয়া হয়নি, কারণ টিফিনটা করে এসেছি। তো এতটা টায়ার্ড ছিলাম দুপুর টাইমটা, পুরো রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি হয়েছে, তার জন্য পরে তো বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে দুজনে মিলে একটু ঘুমিয়েছি। ভাবলাম যে আজকে একটু কাজ করবো মোবাইলে। তো এতটা টায়ার্ড ছিল, দুজনে মিলে একটু পুরো একটা চাপে ঘুম দিলাম। তো ঘুম থেকে উঠে আমার কাকা তো বোন এসেছিলো বাড়িতে, ওই দিন দেখেছিলে তোমরা, ওর সাথে দেখা হয়েছিল। তো ও আসার পর আমার একটা দিদির বাড়িতে গিয়েছিলাম। তো আমরা দুজনে আমার দিদির বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যার সময়। ওখানে গিয়ে ওখানে টিফিন টিফিন করে গল্প টল্প করে আবার প্রায় রাত 9:30 সময় এসে পড়েছি ঘরে। তো ঘরে এসে আবার কাজ ছিল, তো সকালে আবার যেতে হবে বাড়িতে। তো আমার কাপড় খোঁচাতে হবে, তো কাজগুলো সেরে রাতে খাওয়া দাওয়া করে তারপর আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ওকে ঘুম পাড়ানোর পর আমি কী করেছি, মোবাইলে এডিট করতে বসে গেছি। এই দেখো শপিং মলে গিয়েছিলাম। তো এই শপিং মলে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি। ওখান থেকে না ছেলের জন্য দুটো আবার স্টোরি বুকও নিয়ে নিয়েছি। তো আরেকটা কথা, মেস দিয়ে আমাকে আরেকটা ড্রেসও গিফট করেছে আজকে। তো মনটা আজকে এমনিতে খুব খুশি। এই দেখো দিদির বাড়িতে সন্ধ্যার সময় টিফিনে খেয়ে নিচ্ছি আমরা। যাই হোক, আজকে দিনটা ভালোভাবে কাটলো সবার সাথে, দিদির বাড়িতে লাস্ট এন্ডিংটা দিয়েছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। গুড নাইট।